السلام عليكم ورحمة الله. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হজ করতে যাওয়ার ব্যাপারে কেন একজন মানুষকে বাধা দিয়েছিলেন? প্রিয় দর্শক, শিহাব চত্বর যে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে, সে সমুদ্র কি করে পাড়ি দিবে? এবং তার এই পায়ে হেঁটে হজ করতে যাওয়াটা কি ইসলাম সমর্থন করে? আর ঠিক কি উদ্দেশ্যে শিহাব চত্বর পায়ে হেঁটেই হজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, বিস্তারিত জানবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, হিন্দুস্তানের কেরালা রাজ্যের যুবক শিহাব চত্বর সে ইতিমধ্যে পাকিস্তানে গিয়ে পৌঁছেছে। গত 2 সপ্তাহ পূর্বে সে ভারতের কেরালা রাজ্য থেকে সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে, অর্থাৎ 2023 সালের হজ পালন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এরই মধ্যে হাজারো মানুষ তার সফর সঙ্গী হয়েছে, ছোট্ট ছোট্ট পরিসরে তারা তার কাছ থেকে দোয়া নিয়েছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন, শিহাব চত্বর এই হজের পরিকল্পনা আরও 1 বছর আগে করে এবং তার জন্য এইভাবে 3-3টি দেশের বর্ডার ক্রস করে হজে যাওয়া এতটা সহজ ছিল না। প্রায় 1 বছর সময় লেগে যায় বিভিন্ন দেশের জাতীয় পারমিশন নেওয়ার জন্য, কেননা বিষয়টা এত সোজা ছিল না। যেমন অনেকে মন্তব্য করছেন, আমিও শিহাব চত্বরের মতো পায়ে হেঁটে হজ করতে যাব। দেখুন ভাই, আপনি যদি যথাযথ পারমিশন না নেন, তাহলে যে কেউ ইচ্ছে করলেই কিন্তু ব্যাগপত্র গুছিয়ে বিভিন্ন দেশের বর্ডার পাড়ে দিয়ে হজে যেতে পারবে না। এরকমটি করলে তাকে যেখানে সেখানে পুলিশ আটকে দিতে পারে, অথবা তার নামে আইনানুক ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে। তো যখন আপনি এ সকল পারমিশন ও প্রসেসিংগুলো সম্পন্ন করতে পারবেন, তখনই আপনি এই সফর শুরু করতে পারবেন। আর শিহাব ভাইয়ের এই প্রসেসিং করতে মোটামুটি 1 বছর সময় লেগে যায়। পুরো সফরে 8,600 কিলোমিটার পথ সে যাবে, প্রতিদিন 25 কিলোমিটার করে। প্রশ্ন করা হয়েছিল, তিনি রাত কাটান কোথায়? তিনি বলেছিলেন, পথের ধারে কোনো মসজিদ পেলেই তিনি রাত যাপন করে নেন, তারপর দ্বিতীয় দিন আবার ছোটখাটো প্রয়োজন মিটিয়ে পুনরায় সফরে রওনা হন। এরকম করে তিনি তার পথ অতিক্রম করছেন। শিহাব ভাইয়ের কাছে কোনো তাঁবু বা রাত যাপন করার মতো কোনো মাথা গোজার ঠাঁই নেই, কেননা একটা তাঁবু নিয়ে সফর করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এ বিষয়ে একজন শিহাব ভাইকে জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি আপনার সাথে করে জিনিসপত্র নেননি কেন? তখন উত্তরে শিহাব ভাই বললেন, আমি পথ চলার সময় যদি আমার কিছু প্রয়োজন হয়, তখন সেই মুহূর্তে সেটা নিয়ে নেব। অর্থাৎ এখন তিনি যে পথ চলছেন, সেখানে তিনি রাত যাপন করার জন্য খুব সহজেই কোনো মসজিদ পেয়ে যাচ্ছেন। আবার যখন তিনি মরুভূমির পথে হাঁটবেন, কখনো কখনো মরুভূমিতে ঢোকার আগে তিনি তাঁবু নিয়ে নেবেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, এই ভাই যেখানে যেখানে যাচ্ছেন, সেখানকার মানুষ উনাকে আদর আপ্যায়ন ও স্বাগত জানাচ্ছে। এমনকি মুসলিম নয় এমন ভিন্ন ধর্মীরাও তাকে স্বাগত জানাচ্ছে। আর শিহাব ভাই 21 শতাব্দীর সর্বপ্রথম এমন একজন হিন্দুস্তানি মুসলমান যিনি পায়ে হেঁটে হজ করার জন্য যাচ্ছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, শিহাব ভাইয়ের মনে ছোটবেলা থেকেই আগেকার দিনের মানুষ কিভাবে পায়ে হেঁটে হজ করতে যেতেন, এই বিষয়টি অনেক কৌতূহল সৃষ্টি করত। এবং এই কৌতূহল থেকে তার মনে ইচ্ছে জন্মায়, যখন তিনি পর্যাপ্ত অর্থ জোগাড় করতে পারবেন, তখন তিনি এভাবে পায়ে হেঁটে হজে যাবেন। যেহেতু তিনি এখন একজন তাগড়া যুবক, তার শরীরে পর্যাপ্ত শক্তি রয়েছে, এবং তিনি এভাবে হজযাত্রা করে এটা উপলব্ধি করবেন যে কিভাবে আগেকার মানুষ হজযাত্রা করত, এবং এজন্যই তিনি এই এক্সপেরিমেন্টটা করছেন। কিন্তু এখানে একটি প্রশ্ন রয়ে যায় যে, শিহাব ভাই সমুদ্র কিভাবে পাড়ি দিবেন? এই সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনারা দেখতে পাবেন যে যেই স্থানটাতে আমার অন্য কোনো উপায় থাকবে না, সেই স্থানে আমি অবশ্যই নৌযানের সহযোগিতা গ্রহণ করব। তো চলুন জেনে নেই, পায়ে হেঁটে হজ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। একজন মহিলা মানত করেছিলেন তিনি বাইতুল্লাহ পর্যন্ত পায়ে হেঁটে যাবেন, কিন্তু সেই মহিলা ছিলেন অত্যন্ত দুর্বল এবং রোগা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সম্বন্ধিত প্রশ্ন জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ে হেঁটে হজ করার জন্য খুশি নন, তাকে আদেশ করো সে যেন কোনো বাহনে চড়ে হজ করতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও আরেকদিন দেখলেন একজন ব্যক্তিকে 2 জন ব্যক্তি ধরে কষ্ট করে নিয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমরা এর সাথে এমন করছো কেন? তাকে তো কোনো বাহনে চড়িয়েও নিয়ে যেতে পারো। তখন সেই ব্যক্তির সাথে থাকা বাকি 2 জন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, উনি মানত করেছেন, উনি বাইতুল্লাহ পর্যন্ত হেঁটে যাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হলো, এই মানুষের কি এমন কোনো প্রয়োজন আছে যে সে নিজেকে আযাবের মধ্যে ঠেলে দিচ্ছে? এর ফলে হয়তো সে কোনো মুসিবতে পড়ে যাবে অথবা সে অসুস্থ হয়ে যাবে, তাই তাকে বলো সে যেন কোনো বাহনের উপর চড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। শিহাবের ব্যাপারটা আসলে সিদ্ধান্ত কি হবে তা আলেম ওলামারা ভালো বলতে পারবেন, তবে এতটুকু নিশ্চিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে বোঝা যায় যে কোনো যানবাহনে করে হজে যাওয়াটাই এই মুহূর্তে আপনার জন্য শরীয়তসম্মত শ্রেষ্ঠ পদ্ধতি।
তবে আল্লাহ রাসুল যাদেরকে হেঁটে যেতে নিষেধ করেছিলেন তারা অসুস্থ ছিল, কিন্তু শিহাব একজন যুবক এবং তার পক্ষে হাঁটা সম্ভব। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয়ে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। আমিন।